ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানে আমি বুঝতে পারছি না যে কি করে ভিডিওটা শুরু করব, কারণ আমি আমার নিজের আজকে যে ডেইলি ব্লগ সেই ব্লগটা শেষ করে সবে মাত্র এডিট করতে বসেছি। সেই সময়ই মানে আমার উনি আমাকে ডেকে বলছেন যে দেখো তোমার চ্যানেলে আবার কি বাওয়াল হলো। আমি বললাম যে কেন কি হলো, তো তারপরে আমার চ্যানেলের কমেন্টে খুলে দেখা যাচ্ছে যে আমি গতকাল যে সাবস্ক্রাইবারে বাড়ি গিয়েছিলাম, তো তিনি কি একটা করেছেন, যাই হোক, তো সেইখান থেকে আমাকে অনেকে কমেন্ট করে করছেন, তো আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে স্ক্রল করতে করতে দেখা যাচ্ছে যে সোনায় রাধে যে চ্যানেল, তো সেখানে খুব বাজে একটা ব্যাপার হয়ে গিয়েছে, আমার নিজের খুব খারাপ লাগছে। এবং সেখানে যে সাবস্ক্রাইবারের বাড়িতে আমি গতকাল গিয়েছিলাম সেই সাবস্ক্রাইবারই কিন্তু অনেক বাজে বাজে কথা বলেছে, তা আমি তো নিজেরই খুব এখন খারাপ লাগছে। কথাটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি যে কিভাবে গেলাম, কেন গেলাম, কারণ তোমরা কমেন্ট করেছো তোমরা আমাকে ভালোবাসো। তো আসলে আমি যখন কোথাও যাই তারপরে এসে হয়তো যখন তোমরা আমার ভিডিওটা দেখো তখন কিন্তু আমাকে বলো যে দিদি কেন জানাওনি, আমি জানলে তোমার সঙ্গে দেখা করতাম, এরকম অনেকেই বলো। তো আমার খারাপ লাগে যে সত্যি তো তাই একটুখানি যদি জানিয়ে যেতাম তাহলে তো অনেকে যারা আমাকে ভালোবাসো তারা আমার সাথে দেখা করতে আসতে পারতে। তো সেই রকমই আমি বহরমপুরে যাওয়ার প্ল্যান হয়েছিল, তো প্ল্যান মানে অনুযায়ী আমি ভাবলাম যে তাহলে এবার একটা কমিউনিটি পোস্ট দিই, তাহলে যারা যারা মানে কাছাকাছি আছে তারা আমার সঙ্গে দেখা করে নিতে পারবে। তো সেই রকমই আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিই যে আমি বুধবারের দিন আমি সম্রাট হোটেলে থাকবো, বিকেল বেলায় তোমরা যারা ইচ্ছা করবে আসতে পারো আমার সঙ্গে দেখা করতে। তো সেই রকমই আমি কিন্তু কমিউনিটিতে দিয়েছি, অনেকেই লিখেছেন, তো তার মধ্যে একজন আমাকে বললেন যে দেখা করবো, তো আমি বললাম যে ঠিক আছে। এবং সবার সঙ্গে আমার কন্ট্যাক্টটা হয় আমার ফেসবুক পেজে, মুনজিত যে আমার ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমার মেসেজে কথা হয়, তো সেখানে থেকেই মানে পুরো কথাটাই হয় যে কখন কোথায় যাচ্ছি না যাচ্ছি। হঠাৎ করে আমাকে জানায় যে আমার ছোট বাচ্চা আছে আমি যেতে পারবো না, দিই তুমি এসো, তো আমার তো মানে একটুতেই তো জানো গলে যায়। তো আমার মনে হলো যে সত্যি মানে ও আমার সঙ্গে দেখা করার জন্য এত এক্সাইটেড, তাহলে আমি ভাবলাম যে তাহলে আমি আমি যাই, ছোট বাচ্চা, আর আমি যেহেতু একটা নিজে মানে বাচ্চার মা সেজন্য আমি জানি যে সত্যি তাই যে আমার একটু বড় হয়ে গিয়েছে মেয়ে, তারপরেও কোথাও বেরোতে গেলে চট করে বেরোতে পারা যায় না, তো ওর তো ছোট বাচ্চা, তো সেই জন্য আমি গেলাম। তো তারপরেই মানে 24 ঘন্টা না পুষতে গিয়ে এত ঝামেলার মধ্যে আমিও জড়িয়ে পড়বো মানে ভাবতে পারিনি, কারণ আমাকে অনেকেই কমেন্ট করছে যে তোমাকে সোনায় রাধে চ্যানেলে দেখলাম, মানে ওর চ্যানেল থেকে আমার কাছে মানে সোনায় রাধে থেকে তার চ্যানেলে গিয়েছে এবং সেখানে প্রথম ভিডিও আমার সঙ্গে আছে, আমি তার বাড়িতে গিয়েছি, কিন্তু আমার এরকম কোন ইন্টেন্স ছিল না যে আমি সেরকম অতটা মানে খেয়ালও করিনি যে তার ব্লগ চ্যানেল আছে, আমি সত্যি অতটা জানি না, মানে দেখলাম ব্লগ কিন্তু অনেকেরই লেখা থাকে, মানে আমি খুলেও দেখিনি যে তার সত্যি ব্লগ চ্যানেল আছে কিনা, কিন্তু এখন দেখছি আমার ব্যাপারটা সত্যি খুব খারাপ লাগছে। মানে এরকম ভাবে কাউকে পার্সোনালি কথা বলাটা একদমই ঠিক না, উচিত না, কারণ এরকম কমেন্ট আমি অনেক পেয়ে আমি অনেক মানে কি বলবো ক্ষত বিখ্যাত এরকম কমেন্ট পেয়ে, এবং যারা আমাকে ডেইলি মানে ফলো করো তারা জানো যে আমাকে কত কমেন্ট সহ্য করতে হয়েছে, এবং তার জন্য আমার জীবনে প্রচুর ঝড় বয়ে গিয়েছে। সময় সত্যিই ছিল না, মানে যে জন্য আমি একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তো সেখানে আমি কেক কাটিং মানে আমার মেয়ে তো ওই সবগুলোই ভালোবাসে, বাচ্চাদের পার্টি বাচ্চাদের জন্যই যাওয়া, কিন্তু কেক কাটিংটাও ও দেখতে পায়নি, কারণ আমি ভাবছিলাম যে একসঙ্গে তো সবকিছু পাবো বললে হবে না, তো ঠিক আছে মানে ওইটুকু মিস হয়ে যাক পরে আমরা এসে অ্যাটেন্ড করব। তো আর তারপরে এখান থেকে আমাদের বেরোতে লেট হয়েছিল বৃষ্টি পড়ছিল বলে, তো আমি সেই জন্যই গিয়েছিলাম, তো সেখানে গিয়ে জানতে পারলাম যে তাদের ব্লগ চ্যানেল আছে, তো ঠিক আছে মানে সেটাতেও আমি কিছু মনে করিনি, কারণ আমার মনে হয় যে এরকম ভাবে মানে হয়তো সেই ভিডিওটাতে ভিউ হলেও নিজে কন্টেন্টে যদি ঠিকঠাক না থাকে মানে হাজার যাই করি না কেন, সে আমার ক্ষেত্রেও মানে আমি হাজার যা অনেককে ট্যাগ করলেও কিন্তু হয়তো একটা দুটো ভিডিও চলবে তারপরে আর চলবে না, কারণ ইউটিউবে পরিশ্রম না করলে মানে সফল হওয়া যায় না।
শর্টকাট বলে কিছু হয় না ইউটিউবে, আর এটা আমি আমার নিজেও বুঝতে পারছি। তো যাই হোক, তো আমি তো আমার যাওয়ার বৃত্তান্তটা বললাম, গিয়ে মানে সেরকম কিছু না, তোমরা তো সেরকম কিছু না, কিছুক্ষণ থেকেই আমরা চলে এসেছি। কিন্তু তারপরে যখন আজকে সোনাই রাধের ভিডিওটা আমি দেখলাম, আমার নিজের খুব খারাপ লাগছে, কারণ আমি আমার নিজে খুব ভুক্তভোগী এরকম মানে কমেন্ট নিয়ে। আমার নিজের মানে সংসার কি বলবো, আমার নিজের পৃথিবী উলট পালট হয়ে গেছে, কারণ তোমরা সবাই জানো যে আমরা কোন ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেখানে আমার বাবা মা কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরা যারা আমাকে ডেইলি মানে ফলো করো সেখানে জানোই নিশ্চয়। এবং তারপরে তারা এক তাদের এক সন্তানকে হারানোর পরেও যখন তাদের মেয়েকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলা হয়, তখন একটা বাবা মার পক্ষে মেনে নেওয়া সত্যিই কঠিন। তো একটা টাইমে এরকমও হয়ে গেছিল যে আমাকে ইউটিউবটা ছাড়তে হবে, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি তো কোনো ভুল করছি না, আর তার জন্য কিন্তু মানে আমি নিজেকে পাল্টে ফেলেও কিন্তু ইউটিউবটাকে আমি ছাড়িনি, ইউটিউব ফ্যামিলিটাকে আমি আপন করে নিয়েছি। ভালো কমেন্ট যেমন আমাদেরকে উৎসাহিত করে, তেমনি বাজে কমেন্ট গুলো সত্যি আমাদেরকে ডিমোটিভেটও করে, তখন কোথাও না কোথাও গিয়ে সত্যি মনটা একটু খারাপ হয়ে যায়। আর সেটা যদি ফ্যামিলিগত দিক থেকে হয় তো তার চেয়ে খারাপ কিছুই হয় না। আর আমি এখন বুঝতে পারছি সোনাই রাধের মানসিক অবস্থাটা কেমন, কারণ সেম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গিয়েছি, আমার বাবা মাকেও এতটা বাজে বাজে কথা শুনতে হয়েছে আমার ভিডিও করা নিয়ে। তো সেখানে আমি জানি যে কতটা খারাপ লাগে। তো সত্যি কথা, বাবা মাকে নিয়ে কথা বললে খুব খারাপ লাগে, আর সে কি করে বলতে পারলো এতটা বাজে কথা আমি ভাবতে পারছি না, কারণ সেও তো একজন মা, মা হয়ে কি করে অন্যের বাবা মাকে নিয়ে এতটা বাজে কথা বলতে পারলো, আমার নিজের খুবই খারাপ লাগছে। আর এই জন্যই আমি ভেবেছি যে আমি আর কোথাও গেলে কমিউনিটি পোস্ট করব না, কারণ আমি অনেক ঝড়ঝাপটা সামলে উঠেছি, কেবল আমার চ্যানেলের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেল, এখন একটু স্থিতিশীল অবস্থায় আছি, তারপরেও আবার নতুন করে যখন এরকম কমেন্ট আসছে, এরকম যখন কথা হচ্ছে, তখন আমার নিজেরই কেমন লাগছে যে আমি মনে হচ্ছে আমি ঠিক করলাম না ভুল করলাম, এরকম মানে মনের মধ্যে চলে আসছে যে আমি বোকামি করে ফেললাম নাকি গিয়ে, এরকম মনে হচ্ছে। কারণ ও আমি সরল মনে সবাইকে বিশ্বাস করি, সবাইকে ভালোবাসি, আর সেই জন্য হয়তো বারবার ঠকতে হয়, আমি জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম। কিন্তু তরিদি আর সোনাই রাধে দুজনের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, কারণ প্রত্যেকটা কমেন্টের উত্তর সত্যি দেওয়া সম্ভব নয়, আমি তাও তো চেষ্টা করি উত্তর দেওয়ার, কিন্তু বেশি লাভ রিয়াক্ট যখন দিই জানতে হবে যে সেটা একটা উত্তর। কারণ হচ্ছে যে কমেন্ট গুলো কিন্তু আমরা সবাই পড়ি, ইচ্ছা থাকলেও সত্যি উপায় থাকে না কমেন্ট গুলোর উত্তর দেওয়ার, কিন্তু কমেন্টের উত্তর দেয়নি বলে এতটা রুড ব্যবহার করাটা কিন্তু ঠিক হয়নি, আমার নিজের খুব খারাপ লাগছে। কমেন্টের উত্তর দেয়নি বলে এত বাজে কথা, তারপরে আবার বাবা মাকে নিয়ে, তো আমার নিজের খুব খারাপ লাগছে যে এতটা মানে কি করে হলো, আমি নিজে তার বাড়িতে গেলাম, আমি সত্যি মানে তাকে আগে থেকেও চিনতাম না, হঠাৎ করেই বললো, তা আমি সত্যি কি জানি কি যে আমার মাথার মধ্যে হলো, আমার মনে হলো এত যখন বলছে এতবার করে যায়, আসলে কারো ভালোবাসাটাকে আমি ইগনোর করতে পারি না। আমার নিজের একটা মানে ফিল হয় কি রকম যে তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তো যখন এতটা ভালোবেসে ডেকেছে আমার মনে হলো যে যে আমিও দেখি তোমাদের সঙ্গে মিশি, তোমাদেরকে জানি, কিন্তু ভাবিনি যে এতটা ভুল হয়ে যাবে, এবং প্রথম স্টেপটাই আমার এতটা ভুল হয়ে যাবে, কারণ আমি আমার প্রথম সাবস্ক্রাইবারের বাড়িতে গিয়েছিলাম, এবং তার পরের দিনে যে এমন একটা ঘটনা ঘটবে আমি সত্যি স্বপ্নেও ভাবিনি। তো দ্বিতীয়বার, এবার থেকে দ্বিতীয়বার যখন কোন স্টেপ নিব অবশ্যই ভেবে চিনতে নেব, কারণ এইভাবে চললে সত্যি আমি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে মানে এখন আছি, আমি চাই না যে নতুন ভাবে কোনো বিতর্ক হোক আমার চ্যানেলটাকে নিয়ে। তো জানতে অজান্তে কি জানে আমিও ঠিক বিতর্কের মধ্যে জড়িয়ে গেলাম, কারণ এখন ভিডিও খুললেই আমার ছবি তার প্রোফাইলে, তা আমার নিজেরই কেমন লাগছে যে যারা এমন ব্যবহার করেছে তরিদি সোনাই রাধের সঙ্গে, আর সেখানে
তাকে খুঁজতে গিয়ে আমাকে দেখতে পাচ্ছে, তো আমার নিজের খুব খারাপ লাগছে। তোরিদি, তোমার ছোট বাচ্চা, তোমাকে একটা কথাই বলবো যে তুমি বেশি এসব নিয়ে মাথা ঘামিও না, আর সোনা রাধেকে বলবো যে তোমরা এসবটা এসব ব্যাপারকে বেশি পাত্তা দিও না, কারণ যতটা বেশি পাত্তা দিবে ততটাই আরো জড়িয়ে পড়বে। কারণ হচ্ছে যে আমি নিজে বেশি কমেন্টের মানে কমেন্ট পাত্তা দিতে গিয়ে আমার নিজের জীবনটা পুরো পাল্টে গেছে, আমার ফ্যামিলি জীবনটা পুরো পাল্টে গেছে। তো সেজন্য আমি জানি আমি ভুক্তভোগী, কিন্তু তারপরেও আমি কিন্তু আমার কমেন্টটা অফ করে রাখি না। সবার বলার স্বাধীনতা আছে বলে কিন্তু আমি কমেন্ট সেকশনটা অন করে রাখি। তো ভালো কমেন্ট পেলে সত্যি ভালো লাগে, আর এমন খারাপ কমেন্ট যদি হয় তো সত্যি কষ্ট লাগে, কারণ আমরা তো রক্তে মাংসেরই গড়া মানুষ। তো যাই হোক, আশা করি আমি তোমাদেরকে আমার কথাগুলো বলতে পারলাম, কারণ আমি মানে এতক্ষণ শুয়ে শুয়ে শান্তি পাচ্ছিলাম না, যে আমার বারবার মনে হচ্ছিল যে আমি কি করলাম, কি ভুল করলাম। তো আগামীকাল আমার একটা মানে তোমাদের সঙ্গে কি বলবো, যে আগামীকালও কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে মিট আছে, কারণ এত দূর থেকে তিনি আসছেন বাংলাদেশ থেকে, তোমাদের সামনে শেয়ার করিয়ে দিই, বাংলাদেশ থেকে তিনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। তাহলে আমি সেখানে কি করে না বলি বলো তো, ভালোবাসার টানে তিনি বাংলাদেশ থেকে আসছেন। তো আমি যদি এটুকু যদি না করি, তার সঙ্গে দেখা না করি, তাহলে আমার তো নিজেরই সত্যি খুব খারাপ লাগবে। তো এরপর থেকে আমি যাই হোক আমি বলবো পরে যে কি করব না করব, আমি মিলেমিশে থাকতে ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা ভুল করলাম না ঠিক করলাম। তো তোমরা কমেন্টে জানিও যে আমি কি ভুল করলাম না ঠিক করলাম, আমি মানে আমার নিজের মধ্যে কেমন একটা মিক্সড ফিলিংস হচ্ছে যে কি করলাম আমি। তো যাই হোক, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।